শুধু জিকির করা ইসলাম না, জিকির করা ইসলামের একটা অংশ। শুধু লম্বা দাড়ি রাখা ইসলাম না, শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম। চাই শুধু আমি তোমার কাছে, আমায় করে নিও তোমার প্রিয়। বুঝতে পেরেছেন? তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব, সালাম দিব, হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকব না, ইনশাল্লাহ পড়বেন না। রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন ইমানদারদেরকে ডেকে। এই সূরার মধ্যে রব্বুল আলামিন পাঁচবার ইমানদারদেরকে ডাক দিয়েছেন, আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বললেন, অবিশ্বাসীরা শোনো, প্রথম গাইডলাইন, এই সমাজে যদি শান্তি চাও, সমাজটা যদি সুন্দর বানাতে চাও, আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না। আল্লাহ আল্লাহর রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল। আল্লাহ আল্লাহর রাসূল যা বলছে ওইটা ফাইনাল না, আমার যা বলছে ওইটা ফাইনাল, কারটা ফাইনাল? আল্লাহ আল্লাহর রাসূলেরটা ফাইনাল। কোন বিশ্বাসী নারী, কোন বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি? মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে? আল্লাহ আল্লাহর রাসূল যা বলছে এটাই ফাইনাল। খবরদার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, বেশি স্মার্ট হতে যেও না। যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো। ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে? ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে? আল্লাহ দেয়া, আল্লাহ রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে? এজন্য আল্লাহ বললেন, ওয়া মা কানা লি মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূলের বিধান যখন জানা হয়ে যায়, বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না, কোনো চয়েস নাই। আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, এর উপর আমাদের কোনো কথা আছে নাকি? আল্লাহ নারীদেরকে বললেন হিজাব পরে রাস্তায় বের হও, এর উপরে কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে, কোনো সুদের কারবার চলবে না, এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি? আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলছে ওইটাই পাই না, ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ। খেয়াল রাখবেন, এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে? এক সাহাবি বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এক সাহাবি বললো আমি আর স্ত্রীদের কাছে যাব না। আরেক সাহাবি বললো সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন রোজা ভঙ্গ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখেছেন আমাদেরকে? সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখেছে, সারা বছর রোজা শিখেছে, স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখেছে? আমি নবী তো তাহাজ্জুদ করি আবার ঘুমাই, তা আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারে, তোমার সমস্যা না? আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি, তোমার মিশতে সমস্যা কোথায়? আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না, দিনের বেলা খাই, এভাবে মানতে তোমার সমস্যা কোথায়? এমনি লাখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু। আমি নবী, আমি নবী সবার চাইতে বেশি আল্লাহর চিনি, আমার নবীর চাইতে আল্লাহর বেশি কেউ চিনে? আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে, চিল্লায় বলে ঠিক না? আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে? আমার রাসূলের চাইতে কেউ বেশি আল্লাহ আল্লাহ হতে পারবে? তার মানে রাসূল যতটুকু শিখিয়েছে অতটুকু শ্রেষ্ঠ, এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে, বেশি বোঝা যাবে? খবরদার, রাসূল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে, তাহলে কল্যাণ আর বরকত দিবে কে? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত?
ফরিদপুরের কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর নবী, আমি 5 রাকাত পড়ব সওয়াব বেশির জন্য, হ্যাঁ কি কয় হবে না, 5 রাকাত তো সেজদা কয়েকটা বেশি আছে, রুকু কয়েকটা বেশি, কষ্টও বেশি হবে, কথা কয় না হবে। রমাদানের 30 দিন রোজা রাখা ফরজ, আপনি যদি বলেন না রমজানে না রেখে আমি শাবান জুলকা জুলহাস 3 মাস কারণ 90 দিন রেখে দিই, বেশি রাখবো আমি হবে হবে, কারণ বেশি হচ্ছে, কারণ কি আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে, আল্লাহ রাসূলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে, নেভার বি অ্যাডভান্স ফ্রম আল্লাহ এন্ড হিজ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে আমরা অ্যাডভান্স হতে পারি, আল্লাহ আল্লাহ রাসূল যা দিয়েছেন ওটাই ফাইনাল, ওটা কি ফাইনাল, আওয়াজ করে বলেন ওটা কি তাহলে। সামাজিক সুখ সম্প্রীতির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই আমরা মানি, এর উপর আমরা কোনো কথা বলতে চাই চাই শুধু আমি তোমার কাছে আমায় করে